ছিলেন দিদি? কেন মেরেছিলেন? কাকে মেরেছিলেন? আপনি মেরেছেন? কে মেরেছিল? রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুর অঞ্চলের সম্বলপুর গ্রামে এক ছোট্ট শিশু আসিফা আক্তার নামে 28 তারিখ আসেন তার দাদু বাড়ি ঘুরতে, এবং গতকাল 29 তারিখ আসিফা নামের মেয়েটি প্রতিদিনের মতো দুপুরে ঘুরে বেড়াচ্ছিল তার বাড়ির আশেপাশে, কিন্তু বেলা চলে গেলে বাড়ির লোকেরা তাকে আর খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজার পরে খবর পায় পাশের বাড়ির প্রতিবেশীর বাড়িতে তার শ্বাসরোধ করে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে রেখেছে। তারই বাড়িতে লুকিয়ে থাকা রুমা খাতুন নামে এক মহিলা, যদিও ক্যামেরার সামনে অস্বীকার করছেন রুমা খাতুন, পরে জানা যায় গহনার লোভে নাবালিকাকে আত্মসাৎ করে খুন করার অভিযোগ উঠেছে ছিল রুমা খাতুনের বিরুদ্ধে। নাবালিকার নাম আসিফা আক্তার। আসিফা আক্তারের পরিবারের লোকেদের অভিযোগ, রুমা খাতুন নামে এক প্রতিবেশী মহিলা আসিফা আক্তারকে শ্বাসরোধ করে খুন করেছেন। এই ঘটনা জানতে পেরে পুখুরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে রুমা খাতুনকে। আজ রুমা খাতুনকে গ্রেপ্তার করে চাঁচল জেলা আদালতে পেশ করলেন পুখুরিয়া থানার পুলিশ, এবং বডিটা পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে মালদা মর্গে। মেরেছেন আপনি দিদি নাবালিকাকে? মেরেছেন? নানির বাড়ি গতকাল সকালবেলা বেড়াতে এসেছে, আজকে সকালবেলা থেকে খেলছে, সবাই খেলছে 11টা 12টার দিকে, সবাইকে মানে দেখতে পাচ্ছে কিন্তু আমার মেয়েকে পাচ্ছে না, এই বলে আমরা সবাই খুঁজছি, এদিক ওদিক খুঁজছি কোথাও পাচ্ছি না, 2 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে তাও পাচ্ছি না। তারপরে যখন দেখছি যে কোথাও পাচ্ছি না, তখন আমার শ্বশুরমশাই সে তখন এদিক ওদিক করে দেখতে লাগলো, বললো যে সবার বাড়ির চেক কর, যদি কোথাও লুকিয়ে থাকে বা কেউ যদি আটকে রাখে, এই বলে আমার শ্বশুর বাড়ির পাশেই একটা বাড়িতে আমার শ্বশুরমশাই যায়, দেখতে গিয়ে একটা দাঁড়িয়ে আছে একটা মেয়ে, রুমার নাম মেয়েটা, যেমনই দরজা খুলেছে আমার শ্বশুরমশাই চারিদিকে লাইট মারছে, কোথাও দেখতে পায়নি। এরপর দেখছে যে বিছানার উপরে ঘুমিয়ে রেখেছে, আর 5-7টা ল্যাপ চাপিয়ে রেখেছে, ওপরে ফ্যান দিয়ে রেখেছে যাতে কেউ না বুঝতে পারে যে এখানে লাশ ঢাকা আছে। এরপরে তখন আমার শ্বশুরমশাই যেমন ল্যাপটা টেনেছে তেমনই দেখছে যে আমার সব কিছু মেরে টুটে সব কিছু মেরে ফেলে।
কে মেরেছে আপনাদের সন্দেহ আছে কারো উপর? রুমার বাড়িতে পেয়েছি, আমি তাকে ধরা পড়ে গেছে, ও যার ঘরে পড়েছে ও মেয়ে ওই ঘরেই ছিল, ধরা পড়েছে মেয়েটা আমার এখন প্রশাসনের কাছে আছে। আমার অনুরোধ যে প্রশাসন যাতে ওকে কড়া শাস্তি দিয়ে ওকে ফাঁসিতে ঝোলা যেতে জ্যান্ত মারে ওকে। আপনার নাম? রুমান হাত। আপনার নাম? আমার নাম আব্দুল মালিক। পোল্ট্রির দোকানটা বসছে না, এখন আমি দিয়ে সোজা ধরা বাসা ভাত খেলে এখন ভাঙাচ্ছে।